প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায় রয়েছে সংঘবদ্ধতার গড়ার কথা। এই অধ্যায়ের এমসিকিউ, এসিকিউ, তার সঙ্গে সঙ্গে ঠিক ভুল, সত্য মিথ্যা, এই প্রশ্নগুলো আলোচনা করব। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচ করতে থাকো। চলো আমরা আলোচনা শুরু করি। প্রথমে আমার এমসিকিউ প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে মহারানীর ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দ অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন কে? উত্তরটা হবে লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, ভারত সভার কার্যক্রমে যুক্ত এবং ছিলেন এখানে চারজন ব্যক্তির নাম লেখা রয়েছে, কেশবচন্দ্র সেন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, গগনেন্দ্রনাথ ঠাকুর। উত্তরটি হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন দেখো, তিন নম্বর প্রশ্ন, এখানে আলাদা গোত্রের উপাদান হলো কোনটি? এখানে আলাদা গোত্রের উপাদানটি হচ্ছে ভারত সভা, কারণ এখানে যে রয়েছে গোরা, আনন্দমঠ, বর্তমান ভারত, এগুলো সব কিন্তু উপন্যাসের নাম, আর ভারত সভা একটি চিত্রনাম। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটি হলো? ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বঙ্গভাষা প্রকাশিকা সভা। পরের প্রশ্ন, ভারত মাতা চিত্রটি এঁকেছিলেন কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। ছয় নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে? উত্তরটি বিনায়ক দামোদর সাভারকার। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে লেখা হলো? তার পরের প্রশ্ন, ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটেছিল কবে? 1858 খ্রিস্টাব্দে। ভারত সভার প্রথম সভাপতি এবং ছিলেন কে? উত্তরটি দেখে নেব আমরা। উত্তরটি হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীত রচয়িতাকে রচিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1870 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর এবং ছিলেন কে? গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গ চিত্রশিল্পী। পরের প্রশ্ন, ঝাঁসি রানীর বিরুদ্ধে বিন্তিত্ব দিয়েছিলেন কে? স্যার হিউরজ। পরের প্রশ্ন, বিখ্যাত উপনিবেশিক ব্যঙ্গচিত্র শিল্পী ছিলেন এবং কোন চিত্রকর? উত্তরটি হবে গগনেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন এমন একজন ইংরেজ লেখকের নাম জন কে? পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেও ছিলেন বিডি সাভারকার। পরের প্রশ্ন, কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়? উত্তরটি হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। পরের প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র 1858 অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছিলেন কে? লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, লক্ষ্মীবাই হিসাবে নেতৃত্ব লক্ষ্মীবাই সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কোথা থেকে? ঝাঁসিতে। ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন অবসান ঘটেছিল কত খ্রিস্টাব্দে? 1858 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি নেওয়া হয়েছিল আনন্দমঠ উপন্যাস থেকে। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন ছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন রামমোহন রায়। জমিদার সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। সর্বপ্রথম সর্বভারতীয় রাজনৈতিক আন্দোলনের সূচনা যার হাত ধরে হয় তিনি হলেন রাজা রামমোহন রায়। বর্তমান ভারত রচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ। ভারত সভার প্রথম সভাপতি ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি উল্লেখযোগ্য চিত্রশিল্প হল ভারত মাতা। ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। রাষ্ট্রগুরু বলা হয়েছিল কাকে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। পরের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি যে উপন্যাস থেকে নেওয়া হয়েছে সেটি হলো আনন্দমঠ উপন্যাস থেকে। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্রকে স্বদেশিকতার গুরু আখ্যা দিয়েছিলেন শ্রী অরবিন্দ ঘোষ। ভারত মাতা চিত্র টিকেছিলেন অবনীন্দ্রনাথ। ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট এবং ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, এখানে আলাদা গোত্রের উপাদানটি হলো ভারত মাতা। চলো শিক্ষার্থীরা পরের প্রশ্ন দেখে একটি বাক্য উত্তর দাও, এই প্রশ্নের উত্তর আমরা দেখে নেব। বেগম হযরত মহল ভারতের কোন অঞ্চলের মহাবিদ্রোহের এবং নেতৃত্ব দিয়েছিলেন? বেগম হযরত মহল লখনৌ অঞ্চলের মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। পরের প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত? বঙ্গভঙ্গের পটভূমিকায় রচিত। গোড়া উপন্যাসটিকে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
কে উনিশ শতকে সভা সমিতির যুগগুলো অভিহিত করেছেন? অন্ডেক্তর অনিল শীল। আনন্দমঠ উপন্যাসের রচয়িত হয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কার উদ্যোগে ভারত সভা গঠিত হয়েছিল? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ভারত সভা গঠিত হয়েছিল। মহারাণী ঘোষণাপত্র কবে ঘোষিত হয়েছিল? মহারাণী ঘোষণাপত্র 1858 সালে ঘোষিত হয়েছিল। বর্তমান ভারতকে রচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ। হিন্দু মেলাকে প্রতিষ্ঠা করেছিলেন এবং নবগোপাল মিত্র। ব্যঙ্গচিত্র কি? চিত্রশিল্পে যে ধারার মাধ্যমে রাজনৈতিক, সামাজিক বা জটিল অর্থনৈতিক বিষয়গুলিকে সহজভাবে এবং হাস্যরসের দ্বারা উপস্থাপন করা হয় তখন তাকে বলা হয় ব্যঙ্গ চিত্র। পরের প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম ভাইসরয় এবং কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় এবং ছিলেন লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল? ভারত সভা 1876 খ্রিস্টাব্দে 26 জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের এই বিদ্রোহের প্রত্যহ কারণ কী ছিল? ইন্ডোফিল রাইফেলের টোটার এবং প্রচলন। জমিদার এবং সভার প্রথম সভাপতি কে ছিলেন? রাজা রাধাকান্ত দেব। বাংলার মুকুটহীন রাজা নামে কে পরিচিত ছিলেন? উত্তরটি হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। হিন্দু মেলার অপর নাম কী ছিল? চৈত্রমেলা। হিন্দু মেলার প্রথম সম্পাদক কে ছিলেন? হিন্দু মেলার প্রথম সম্পাদক ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? বন্দে মাতরম সঙ্গীতটি আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। কোন সিপাহী প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিলেন? মঙ্গল পাণ্ডে। বর্তমান ভারত কার লেখা? বর্তমান ভারত স্বামী বিবেকানন্দের লেখা। গৌরব উপন্যাস কবে প্রকাশিত হয়েছিল? গৌরব উপন্যাস প্রকাশিত হয়েছিল 1910 খ্রিস্টাব্দে। স্বামী বিবেকানন্দের লেখা দুটি গ্রন্থের নাম বলো, বর্তমান ভারত ও পরিব্রাজক। পরের প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর আঁকা একটি ব্যঙ্গ কোন চিত্রের এবং নাম লেখো? গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি বিখ্যাত ব্যঙ্গচিত্রের নাম হলো শিক্ষার কারখানা। এবার আমরা সত্য মিথ্যা নির্ণয় করে প্রশ্নের উত্তরগুলো দেখব। মহাবীরের স্বয়ং ভারতের এবং গভর্নর এবং ছিলেন লর্ড ডালহৌসি, এটি হবে মিথ্যা। পরের প্রশ্ন, সিপাহীরা দিল্লি দখল করে নেয় এবং মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সমর্পণের ঘোষণা করেছিল, এটা কিন্তু সত্য। সিপাহী বিদ্রোহের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল, মিথ্যা। 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করতেন, এটি সত্য। এবং বিপি সাভারকর বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন, সত্য। ভারত সভার নেতৃবৃন্দের উদ্যোগে কলকাতায় 1883 এবং সালে সর্বভারতীয় জাতীয় সম্মেলন ডাক নামে মহাসভা আহত হয়েছিল, অনুষ্ঠিত, এটি সত্য। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের অবসান হয়েছিল 1858 খ্রিস্টাব্দে, পরের সত্য। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, এটি সত্য। গৌরব উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, এটি মিথ্যা। বিপ্লবী অরবিন্দ এবং ঘোষ বলেছেন যে বিবেকানন্দই আমাদের জাতীয় জীবনের এবং গঠনকর্তা, এটি সত্য। এই ছিল তোমাদের যে চতুর্থ অধ্যায় রয়েছে সেই চতুর্থ এবং অধ্যায়ের প্রশ্নের উত্তর। তোমরা এই প্রশ্নগুলোকে সুন্দরভাবে রপ্ত করবে এবং ভালোভাবে প্র্যাকটিস করে পরীক্ষার জন্য। আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নগুলো থেকেই কিন্তু আমাদের শর্ট প্রশ্ন কমন চলে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, একটি কমেন্ট করবে। দেখা হবে পরের ভিডিওতে।